ব্যতীত সকল এবাদত গ্রহণ করা হবে না, তাহলে আমরা অর্থ দান করি সেটাও কি হবে না? জি, সেটাও হবে না। নামাজ নাই তো কিছুই নেই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মেয়েরা পর্দা ছাড়া জিনিস কিনতে আসে, তাহলে কি ব্যবসা হারাম? জি না, ব্যবসা হালাল, ওই মেয়েটার আশা হারাম। কোনো মৃত ব্যক্তির নিয়ত করা হজ কি অন্য কেউ করে দিতে পারবে? জি, হজ অন্য কেউ করে দিতে পারে, টাকা দিবেন ও হজ করে দিবে। বেশিরভাগ সময় টয়লেটে হজ করে দিবে, তার কি হজ করতে হবে? ও আর তাকে আগে হজ করতে হবে। হ্যাঁ সেটাই, যে আপনার হজ করে দিবে তাকে আগে নিজের হজ করতে হবে। তারপরে বেশিরভাগ সময় টয়লেট এ গেলে আজান দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যতক্ষণ পেশাব পায়খানায় বসে আছেন ততক্ষণ আজানের উত্তর দিবেন না, যখন উঠে গেছেন তখন টয়লেটের ভিতরে আছেন তবে উত্তর দিবেন। বুঝেননি কথা? মনে যেটুকু পাচ্ছ সেটুকু। ডাক্তার যদি বলে চতুর্থবার বাচ্চা নিলে মা মারা যেতে পারে, এমন অবস্থায় বাচ্চা নেওয়া যাবে কি? নেবে নেবে। ডক্টর গালিব স্যার আপনাকে এক মঞ্চে আবার দেখতে চাই, দোয়া করো। আমি তো চাই, হয় না কেন? তুমি চেষ্টা করো তো, তুমি চেষ্টা করো, আমি তো যেতে চাচ্ছি। কাউকে দিয়ে বলে পাঠালেই যাব, আমি নিজে গেছিলাম। আবারও যদি বলেন আব্দুর রহিম সাহেব, কাউ ওনাকে আসা লাগবে না, কেউ বলে পাঠালেই যাব। আর আমি নিজে গিয়ে দাওয়াত দেবো যে আপনি জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় আসেন। আমার পক্ষ থেকে কোনো ঘাটতি না, আমি রাস্তাঘাটের মানুষ, কচুর পাতার পানি, এদিকে টলমন টলমন করে পড়ি, যেটা সেখানে আছে। হিন্দু যদি আমাকে প্রোগ্রামের জন্য ডাকে সেখানেও যাব ইনশাল্লাহ, সময়ের অনুকূলে হলে। আমাদের এলাকায় প্রচলিত একটি বিদাত মসজিদের মাইকে মরা মানুষের খবর দেওয়া যাবে না। টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, কাবিরা গুনাহ। মোজা পরিধান সম্পর্কে একটু সঠিক সমাধান, মোজা নিচে থেকে আসে, যেটা নিচে থেকে উপর দিকে আসে সেটার বিধান এটা নয়, যেটা উপর থেকে নিচে নামে সেটার বিধান এটা। যে ব্যক্তি খুন করলো যা সে জাহান্নামে, আর যাকে খুন করলো সে জাহান্নামে হবে? জাহান্নামে হবে যাকে খুন করেছে, সেও যদি একে মারার উদ্দেশ্যে থাকে তাহলে ও জাহান্নামে হবে, আর একে যদি মারার উদ্দেশ্য তার না থাকে তো জান্নাতি হবে। ওই যে আল্লাহ রাসূল বললেন না যে তোমরা বাড়িতে থাকো, যায় না, না হলে মারামারিতে যায় না। তখন একজন সাহাবি বললেন যে আমাকে যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কী করবো? তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। না, কাবিল বলল হাবিলকে যে আমি তোমাকে মারবো, তখন হাবিল বললো যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। তো কেউ মারতে এসেছে আপনি পাল্টা মারতে যাবেন না, নিহত হয়ে যান, আপনি যাবেন জান্নাতে, ও যাবে জাহান্নামে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একদিনই ভাই জামিয়া সালাফিয়া ওই মসজিদের জন্য কিছু টাকা পাঠাইছে আপনাকে দেওয়ার জন্য, দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফিক, সাল্লাল্লাহু আলাইহি বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ মাশাআল্লাহ। ভাই আসেন, বাইরে আসেন, বাইরে আসেন। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো। আমার দুটি ছেলে ভাই কঠিন অবস্থা, ভারতে যেতে হচ্ছে চিকিৎসা, এই জন্য দোয়া করবেন ভাই। কঠিন অবস্থা, এখন আসলে সমস্ত চলে গেছিল, পুরো ভারতে ছোটটা ভারতে যাওয়ার জন্য প্রতিষ্ঠানটাকে কবুল করো, দাবিয়ে দাও তোমার দরবারে রেখে। আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।